আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আহমদিয়া বাংলার ওয়েবসাইটের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে ইউকে জলসার দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন এবং জলসার তৃতীয় অধিবেশন শেষ হয়ে গেছে এবং আজকের দিনের যে মূল আকর্ষণ ছিল সেটি হচ্ছে হুজুরে আনোয়ার আইদুল্লাহ তাআলা বেনাসির আজিজ সারা বছর জুড়ে বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের অগ্রগতির রিপোর্ট তিনি আজকের এই অধিবেশনে তুলে ধরেন। হুজুরের এই রিপোর্টের পূর্বে ন্যাশনাল আমির সাহেব ইউকের সভাপতিত্বে বিভিন্ন দেশ থেকে এবং বিভিন্ন ডিগনেটারিজরা যে মেসেজ পাঠিয়েছেন সেগুলি এখানে দেখানো হয়েছে। ভার্চুয়াল কিছু ছিল এবং কিছু লিখিত মেসেজও ছিল। আমির সাহেব বলেছেন যে শতাধিক মেসেজ এসেছে, সব তো দেখানো সম্ভব নয়, কিছু তারা দেখিয়েছেন, কেননা কোভিডের কারণে তাদেরকে সরাসরি স্টেজে আমরা ডাকতে পারিনি এবং প্রত্যেকটা মেসেজের মধ্যেই আমরা এটা স্পষ্টভাবে শুনতে পেয়েছি যে তারা আহমদিয়া মুসলিম জামাতের যে স্লোগান ভালোবাসা সবার তরে ঘৃণা নয় কারো পরে, এটার উপরে তারা জোর দিয়েছেন এবং বলছেন বর্তমান অশান্ত বিশ্বে এই স্লোগানের এখন খুব প্রয়োজন রয়েছে এবং আহমদিয়া মুসলিম জামাত একমাত্র ধর্মীয় জামাত যারা সমগ্র বিশ্বকে একত্রিত করতে সক্ষম হচ্ছে। তাদের সেবামূলক কর্মকাণ্ড দিয়ে তারা তাদের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছে, একথাটা সবাই নির্বিঘ্নে এবং নির্বিচারে এবং প্রকাশ্যে স্বীকার করেছেন। এরপর প্রায় পাঁচটার দিকে যুক্তরাজ্যের সময় মোতাবেক হুজুর আনোয়ার আইদুল্লাহ বেনাসির আজিজ স্টেজে আসেন এবং তার বক্তব্য আরম্ভ করেন। এর আগে তেলাওয়াত এবং নজম হয়েছিল। হুজুর তার বক্তব্যে স্পষ্টভাবে তুলে ধরেছেন যে আল্লাহ তাআলার ফজলে জামাত কতটা অগ্রগতি করেছে। 1,76,000-এর অধিক এই এক বছরে আমরা বয়াত পেয়েছি। আপনারা জানেন করোনাকালীন সময় মহামারীর এই প্রকোপের কারণে সবার সঙ্গে মেলামেশা করার এত সুযোগ ছিল না, কিন্তু তথাপিও জামাতের অগ্রগতি কোনোভাবেই থেমে নেই। জামাত অনেকগুলো দেশে মসজিদ নির্মাণ করেছে এবং 355টির উপরে নতুন জামাত প্রতিষ্ঠিত হয়েছে এবং আলহামদুলিল্লাহ হুজুর আনোয়ার আইদুল্লাহ বেনাসির আজিজ কমপক্ষে 3টি জায়গায় বাংলাদেশ জামাতের নাম উল্লেখ করেছেন। বাংলাদেশে 6টি নতুন জামাত প্রতিষ্ঠিত হয়েছে, 2টি নতুন মসজিদ আমরা নির্মাণের সুযোগ পেয়েছি এবং 2টি নতুন মিশন হাউস এবছর প্রতিষ্ঠিত হয়েছে। তো হুজুরের মূল বক্তব্যের যে সারাংশ ছিল সেটা হচ্ছে যে জামাত সব দিক থেকে আল্লাহ তাআলার ফজলে অগ্রগতি করেছে। হুজুর ইউকেতে কেন্দ্রীয় যে অফিসগুলো আছে হুজুরের সরাসরি তত্ত্বাবধানে যে অফিসগুলো কাজ করে যাচ্ছে তারা কিভাবে অনুবাদ কর্ম করছেন, কিভাবে তারা হুজুরের প্রোগ্রামগুলো অনুবাদ করে দিচ্ছেন, এমটিএ কি কি কাজ করছে সবগুলি তারা তুলে ধরেছেন। হুজুর বলছেন যে অগণিত রিপোর্ট আমার কাছে আছে, তবলিগের ময়দানে কিভাবে মানুষ আহমদিয়াত গ্রহণ করেছে এমটিএর কল্যাণে সেটিও হুজুর তুলে ধরেছেন। হুজুর বলছেন, বারবার হুজুর বলছিলেন যে ছোট কোনো ঘটনা যদি থাকে তাহলে আমি আপনাদেরকে শোনাবো, কেননা এখন বড় ঘটনা শোনানোর মতো সময় নাই। হুজুর অনেক ব্যস্ত, সেই ব্যস্ততার মধ্যেও তিনি প্রায় 1.5 ঘন্টার মতো বক্তব্য দিয়েছেন এবং তিনি তার বক্তব্যে আহমদিয়া মুসলিম জামাত আন্তর্জাতিক আহমদিয়া মুসলিম জামাতের অগ্রগতি এটি হুজুর ফুটিয়ে তুলেছেন। কেনই হবে না, কেন হবে না, কেননা শতাধিক বছর আগে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন যে ম্যায় তেরি তবলীগ কো জমিন কে কিনারো তক পৌঁছাউঙ্গা, অর্থাৎ আমি তোমার তবলিগকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবো। আজকে এই ভবিষ্যৎবাণী পূর্ণতা আমরা দেখতে পাচ্ছি। মসীহ মওউদ আলাইহিসসালামকে বা এক সময় যখন কাদিনের মাটিতে আহমদীদেরকে আবদ্ধ করে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল, আপনারা আজকে বক্তৃতায় শুনেছেন, মসীহ মওউদের বাড়ির সামনে দেয়াল তুলে দেওয়া হয়েছিল যেন তিনি ঘর থেকে বেরোতে না পারেন, কিন্তু আল্লাহ তাআলা যিনি সবচেয়ে বড় পরিকল্পনাকারী তিনি সেই দেয়াল তো ভেঙেই দিয়েছেন, বরং কাদিনের গণ্ডি পেরিয়ে এই আহমদীয়তের বাণী বিশ্বের সর্বত্র পৌঁছে গেছে। কেননা মসীহ মওউদকে এলহাম করে বলেছিলেন ওয়াসে মাকানাক, তুমি তোমার বাড়িকে প্রশস্ত করো, গৃহকে প্রশস্ত করো। আজকে দেখেন কাদিনের সেই ছোট্ট গণ্ড গ্রামে যে জামাতের ধারা সূচিত হয়েছিল আজ তা বিশ্বের কোথায় কোথায় ছড়িয়ে পড়েছে এবং এই উন্নতি ধারা এবং এই অগ্রগতি ধারা ইনশাল্লাহ অব্যাহত থাকবে। আমরা আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের সঙ্গে থাকুন, পাশাপাশি অনুরোধ এটি যে হুজুরের বক্তব্য মনোযোগ দিয়ে শুনুন, কেননা হুজুরের বক্তব্যে ফুটে উঠেছে এবং আজকে অনেক বক্তা এই কথাটা নির্দ্বিধায় বলেছেন যে হুজুরের বক্তব্য শুনে অনেক নাস্তিক ধর্মের দিকে ফিরে এসছে, অনেক দুর্বল মানুষ তারা আহমদীয়তের দিকে ফিরে এসেছেন এবং অনেক দুর্বল মুসলমান তারা সত্যিকার মুসলমান হয়েছেন। অতএব আমরা যারা আহমদী আমাদের দায়িত্ব হুজুরের খুতবা শোনা, হুজুরের বক্তব্য শোনা এবং নিজেদের ইমানকে মজবুত করা এবং ইমানকে নবায়ন করা। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, আশা করি আপনাদের সঙ্গ আগামীকালকেও আমরা পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।